दीर्घ पांच बछर धरे सरकारी दफ्तरे आवेदन करेओ एखन पर्यन्त आवास योजनार नाम नथिभुक्त कराते पारेनी। रामनगर टू ब्लकेर कादुआ ग्रामेर 60 जन बासिंदा। आमी छोटखाटो माछ ब्यबसा करी आर एखन ए माछ ब्यबसा प्रतियोगितामूलक हये गेछे, तार जन्य माछ ब्यबसा खूब एकटा भालोभाबे चले ना, संसार निर्वाह करते पारा जाय ना। আর একটা আমার বড় সমস্যা হচ্ছে ঘর একটা তুলতে পারছি না, মাটির ঘর। হ্যাঁ, আমফানেও ভেঙে গেছে, মোটামুটি তাতে বসবাস করছি। আমার আবাস যোজনায় লিস্টে নামও নেই, তাই আমার প্রধানের কাছে গেছিলাম, তিনিও কিছু বলতে পারছেন না সুস্থ কথা। আমার ঘর পরপর পরপর ভেঙে পড়ছে আর্থিক অনটনের জন্য, আর ঘরটা সারানো যাচ্ছে না। যতটুকু মাথা গুঁজে আছে আর কি, যেভাবে বাঁচা যায়, মানে বাঁচার মতন সংস্থানও খুঁজে পাচ্ছি না। করেছিলাম আগে, এসে ফটো টটো তুলে নিয়ে গেছিলো, কিন্তু লিস্টে যখন দেখা গেলো আমার নাম নেই। এই রিসেন্ট আমফানের ঝড়ের পর আবেদন করেছিলাম, ব্লকেও করেছিলাম, তার রিসিভ কপিও আছে, পঞ্চায়েতেও করেছিলাম, তার রিসিভ কপিও আছে আমার কাছে, কিন্তু তার কিছু সাহায্য সহানুভূতি পাইনি। আমি এখন বর্তমান চাইছি সরকারি যে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যেভাবে লোকের ঘর হচ্ছে, সেরকম একটা যদি ঘরের সংস্থান হয় তাহলে আমি খুবই উপকৃত হই। আমাদের ঘর নেই, আমি একটা ঘর চাইছি সরকার কাছ থেকে, পেপার চাপানো আছে। ঘরে কি অসুবিধা হচ্ছে? ঘরে অসুবিধা, জল পড়ছে, ঘর নেই এই জন্য। ঘরে কতজন থাকেন? ঘরে আমার থাকি ফ্যামিলি, পুরো ফ্যামিলি কি থাকবে? পুরো ফ্যামিলি 12 জন। 12 জন একটা ঘরেই থাকেন? না, একটা ঘরে মানে দুটো ঘর হয়েছে, একজন আমার বড় ছেলে ও আলাদা, দুটো ঘর। সমস্যা অনেক দিন থেকে চলছে। তো আপনারই কোনো সরকারের কাছে আবেদন করেছেন? করেছি, পাইনি আমি। কতদিন ধরে করেছেন? প্রায় 8-9 বছর হলো। অরুণবাবুর সাথে কথা বলেছি, ওনার ঘরের কন্ডিশন খুব খারাপ, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তো আপনার ঘরের কন্ডিশনটাও দেখলাম, খুবই খারাপ অবস্থা। তো একজোট হয়ে সব যেতে হবে ব্লকে, যেতে পারবেন তো? তো আমি যাবো সাথে, অসুবিধা নেই, তো আমার সাথে যেতে হবে সব। এ দাদাদের আবাসন প্রকল্পে কোনো ঘর হয়নি এখন পর্যন্ত। এর আগে 2-1 বার এসেছিলেন, বিডিও সাহেবের দেখা পায়নি, সেই জন্য আজকেও বিডিও সাহেব নেই, সেই জন্য এই লিখিত দরখাস্ত জমা দিয়ে চলে যাচ্ছেন। আচ্ছা, আমরা আজকে এনাদের নিয়ে এই অঞ্চল অফিসে এসেছিলাম। এটা কাদুয়া গ্রাম পঞ্চায়েত অফিস। প্রধান সাহেব আমাদের কথাবার্তা অনেকক্ষণ শুনেছেন। এনাদের আবাসন প্রকল্পে এখন পর্যন্ত কোনো ঘর হয়নি। সার্ভে করতে গিয়ে কোনো রকম ত্রুটি হয়েছে উনি স্বীকার করেছেন, এবং এর পরের বাড়ি সার্ভে হলে প্রধান সাহেব নিজ দায়িত্বে সার্ভে করিয়ে এনাদের ঘরের বন্দোবস্ত করাবেন উনি আশ্বাস দিয়েছেন, মৌখিকভাবে উনি আশ্বাস দিয়েছেন এনাদের ঘর করিয়ে দিবেন নিজ দায়িত্বে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি জয়দেবতলা।